বিসমিল্লাহির রহমানির রহিম। যাইতেছি শালির বাড়ি, যাক নিয়ে যাচ্ছি নতুন হাড়ি, সাথে আছে কুপ্তা গাড়ি। বন্ধুরা আমার শালির বাড়ি বেড়াইতে যাইতে, শালির নতুন বাড়ি কিনতে। আর এই বাড়িতে শালির বাড়ি উদ্বোধন করতে নিয়ে যাচ্ছি হাড়ি। যাবো শালির বাড়ি, চলেন যাই। গাড়িতে বসলাম, যাবো শালির বাড়ি, যাচ্ছি নিয়ে কুস্তা গাড়ি। গাড়ি আছে এখানে সারি সারি, নিয়ে যাচ্ছি এবার আমার গাড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু গরম হোক, বাহিরে বেশ ঠান্ডা। এই যে এখানে দেখবা তোমার শালির আগে দাঁড়া, কাঁচা ফুলের লেগা গেছিল ফাইনে কাঁচা ফুল দাঁড়া। ওই কইসাইব শুভেচ্ছা, স্বাগতম শালির বাসায় আগমন। লও 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 সালাম শালি আমার বুবু জান। নতুন হাড়ি নিয়ে বাড়িতে, নতুন বাড়িতে ঢুকতেছি এই শালির বাড়িতে। এখন আমরা হবে পার্টি, শালির বাড়ি মহাসমরাহে। নমস্কার নমস্কার, কেমন আছেন? আশীর্বাদ করেন। আর শ্রীমন মানে হেড করতে বলি নাকি? আমি অন্তিম মা। এই যে আসছে নোয়াখালীর পিঠা, তারপরে মিজান ভাইয়ের হাটফট, বন্ধুরা আরসি শালির বাড়ি খানার একদম কারাকারি। এই এখানে আছে সুলতানের বর্তা, বর্তার বর্তা, বর্তার স্বাদই আলাদা। শুকির বর্তা, বাংলাদেশের শুকির বর্তা আমাদের সাথে সাথে চলে আসছে। এখানে আছে দরজা বা দরদা, এখানে আছে ডিমকারি, এখানে আছে পায়েস, চিংড়ি মাছ, সাদা ভাত, তান্দুরি, আছে চিকেন রোস্টকারি, সাথে আছে কোপ্তা কারি। আর এই খাবার আজকে আমরা আস্বাদন গ্রহণ করবো ইনশাল্লাহ। আর এখানে আর যে মেহমানরা আসতেছেন ওনাদের সবাইকে নিয়ে আমরা খাবো। আর খাওয়ার সে আয়োজন শুরু হয়েছে চমকেশ আয়োজন, এখানে ভিতরে পোলাও রান্না করছে খুব সুন্দর ভাবে। এখানে ব্যবস্থা দিচ্ছে, খুব হাসি দিয়ে আছে একটা, আর আছে বড় একটা কাতলা মাছের মাথা দিয়ে সে রান্না করছে মুগ ডাল। আর মুগ ডালটা আমার শালি রান্না করছে, দেখেই মনে হচ্ছে যে এটা খুব চমকেশ হয়েছে জিনিসটা। খুব একটার পর একটা দেখতেছে, তারপরে এরা টেস্ট করতেছে। আর আমরা এই যে নোয়াখালী পিঠা,
একদম সরাসরি নোয়াখালী থেকে এমনি দড়ি চিড়া পড়ছে। আর এই নোয়াখালীর পিঠা, আর এখানে ওই খাসির মাংস, আর এই খাসির মাংসটা যেভাবে রান্না করছে ঝোলটা দেখে মনে হচ্ছে পোলাও, আর এই খাসির মাংসটা হইলে মনে হয় যে একদম তামা তামা হয়ে যাব। আর এখানে এখানে আছে মেহমানরা, মেহমানরা অনেক দূর থেকে আসছে, নিজেদের মূল্যবান থাকবেন আমাদের সাথে, একসাথে আমরা খাবো এবং এই সময়টা আজকে আমরা একটু আনন্দ ঘন মুহূর্ত ভাবে কাটিয়ে দেবো। আর আছে আমার, এগুলো আমার বন্ধু সিটাঙ্গের বৌদি না, বলি আমি সিটাঙ্গের বৌদি, উনি আমার দিদি, উনি আমার, উনি আমার ভাগিনা অন্তুর মা। আরে আমি কি বলছি, আমি তো বলছি আমরা বলি বৌদি, কিন্তু উনি আমার দিদি, উনি অন্তুর মা, আমার ভাগিনা অন্তুর মা, তার কি দাম। আর কিছু কমু, আর এই এক বোন হ্যাঁ, এই বোন আরেক ভাবি আছে, তারপরে হ্যাঁ বোলা 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 বহুত বার বোলা সবার হোগিয়া সবার হোগিয়া ঠিক আছে। আর এখানে কত নতুন মেহমানরা তো সবাই আমরা এখানে আজকে আমার থালির বাসার তিনটা ওনার তিনটা পর্ব, প্রথম পর্বে নতুন বাড়ি, দ্বিতীয় পর্বে সিটিজেনশিপ, তৃতীয় পর্বে হলো এই আনিভার্সারি, এই সবগুলো মিলিয়ে সেরা এই একখানে একত্রে মানে এক খরচে উনি সারিয়ে দিয়েছেন। আমার শালি খুব চালাক কিন্তু এই জন্য আমি নাম দিয়েছি তার উলফতন্যাসা। আর এই উলফতন্যাসা আজকে যে আয়োজন করছে তার সাথে আমরাও টুকটাক শেয়ার করছি কেমন ধরনের শেয়ার, ওই যে কুফতা কারি আইসি শালির বাড়ি নিয়ে আসছি কুফতা কারি, ওইটা আমরা খাবো ইনশাল্লাহ, সবাই উপভোগ করবো। আর ওই আনন্দ ঘন মুহূর্তটা আমাদের আশা করি সবাই এখানে উপভোগ করবেন, ভালো লাগবে। আর আশা করি আপনারা সবাই যদি এখানে অনেক রকমের খাবার দাবার আছে, অনেক খাবার খুব ভালো হয়, অনেকে একটু কম ভালো হয়, কিন্তু সবগুলো মিলিয়েছি না খাইয়া উপভোগ করে আনন্দ করে এই গণমুহূর্তটা আমরা ধরে রাখবো। এটি হলো আজকে আমাদের মেইন উৎসব, আর এখানে আমরা আজকে এই আনন্দ গণমুহূর্তটা ধরে রাখতে চাই। আর সবাই ভালো থাকবেন তাহলে, তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। চামচ দিতেছি তো আমি দেখছো, যাও না অসুবিধা নাই হ্যাঁ এই তো নোয়াখালী দিকে দেখতে খুব সুন্দর হয়েছে, বাবির হাসিটা আর মিষ্টি একরকম, বাবির হাসি আর মিষ্টি একই রকম, এতে কোন ট্রাবল নাই, গোলাপ ফুলের মতো আছি বানাইতে না পারলে আসেন। সবাই তো ঘরে বসা, তখন আর আজকের আয়োজনে খাইতেছে আমার বাগ্নি খুবই স্লো 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 ড্যাম স্লো, আস্তে আস্তে খাও কোনো অসুবিধা নাই, কাটাকুটা লাগবে না, বর্তা আছে এখানে ভিতরে যেটা পছন্দ হয়। আর খাইতেছে তোমরা ওই যে কি জানি আমার মোল্লা ভাই, আর মোল্লা ভাইরে ভাবি কি আদর করে খাওয়া হইতেছে দেখছো নাকি, কেমন সুন্দর করে রুমাল টুমাল এনে দিতেছে হাতের মধ্যে, আস্তে আস্তে খাও। এখন আমার ভাবির অ্যানিভার্সারি খাইবো কুফতা কারি, আমার মোল্লা ভাই আল্লাহ তাকারি শুরু করছে, এই শুরু করছে, আর কি সুন্দর হাসি দিয়ে দেখছো, হাসির মধ্যে কোনো ট্রাবল নাই, একদম গোলাপ ফুলের মতো আর কি, হাসিতে কোনো ট্রাবল নাই, এই মোল্লা ভাই হাসতেছে, মোল্লা ভাই হাসি ধরে রাখো, মোল্লা ভাই হাসি বাজাই করে রাখো, না মেয়ে আছে এখানে, না একটু পরে খানার টেবিল হলো ঘরের সবচেয়ে উত্তম 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 অংশ, আর এখানে ভিতরে মা বাবা ভাই বোন দাদা খালা খালু নানা নানি দাদা দাদি আত্মীয়স্বজন যারা আছে সবাই আমার
বাবির অ্যানিভার্সারি, এই উপলক্ষে আমাদের খানার কারাকারি খাচ্ছি আমরা। খাবার সংগ্রহ মহা সংগ্রহে চলতেছে, খানা যা খাইবেন মজা পাইবেন। কাঁচা বাদাম ফাঁকনা বাদাম এখানে নাই, এখানে সব সব বাজা বাদাম, সব বাজা বাদাম এখানে খাইবেন আর মজা পাইবেন। খান আল্লাহ নবীর উপর, আর এরপরে খাইছিলে খাইবেন, ইয়ে আছে, স্পিড আছে, খাইবেন খাইছি একটু খাইবেন, নিচের দিকে নাই মজা বোকা এমনি কোন রকম টেরো পাইবেন না, আর এই যে কাপড় টাবল হবে না, আমাদের পেপসি আছে, ওই আছে পেপসি, তারপর আছে জিঞ্জার রোল, তারপরে আসতেছে স্পাইক, খাইবেন মজা পাইবেন আর হজম একদম একসাথে হয়ে যাবে। নিচের উপর দিকে খাইবেন, নিচের দিকে নাই মজা বোকা, কোনো অসুবিধা নাই, খানাতে কোনো ট্রাবল নাই, খাবেন মজা পাইবেন আর হাসবেন। জ্বর তুফান বৃষ্টি আল্লাহর সৃষ্টি। গতকালকে এই বাবির তিন রকমের অনুষ্ঠানের পারাপারি, তিনটা একত্রে, আর সেই অনুষ্ঠান খাইতে খাইতে জ্বর তুফান বৃষ্টি শুরু হয়ে গেছে, যার ফলে আর বাড়িতে যাওয়া হয়নি। তো এই থেকেই গেলাম নতুন বাড়িতে, নতুন মেহমানের নতুন আগমন সবকিছু মিলাইয়া। তা আজকে সকালে ঘুম থেকে উঠে চলে যাব, কিন্তু নাস্তা না খেয়ে যাওয়া যাবে না, এই জন্য এখনকার নাস্তা টেবিলে। তো হতে যাচ্ছে আজকের সে আয়োজনের পরিসমাপ্তি, আর এখন আমরা নাস্তা করবো, এখানে পরোটা রুটি, তারপরে গরুর মাংস, খাসির মাংস, জিলাপি, সেমাই, পিঠা, মিষ্টি, অনেক রকমের আয়োজন। আর এখান থেকে কি উদাংশ আমরা এখনটা এটা সাবার করব, এটার আস্বাদন আমরা গ্রহণ করব এবং বিদায়ের পালা বিদায় নেব। তো এই বিদায়ে, এই বিদায়ে শেষ বিদায় নয়, আবারও ইনশাল্লাহ দেখা হয়ে যাবে নতুন করে অন্য কোন একটা অ্যানিভার্সারিতে, অথবা নতুন করে বাড়ির অনুষ্ঠানে, কোন অন্য কোন আয়োজনে, অথবা রান্নাঘরের কোন কিচেনে। আর গতকালকে আমার এই বাবি যেই, মানে বাবি শালিকা দুইটাই বলি আমি, তো যাই হোক, যেই মানে প্রাইজ পাইছে, মানে যেই আয়োজন মানুষের নিয়ে আসছে, যেই প্রেজেন্টেশন গুলো, এর মাঝখানে বিভিন্ন ধরনের বক্স, বাক্স, ডিনার সেট, বহু ধরনের জিনিস নিয়ে আসছে এবং ক্যাশ পয়সা সব পাইছে, কারণ নতুন বাড়ি করলে বড় বড় পাতি খাবার, যদি নতুন বাড়ি করলে যেরকম হয় জানতাম তাহলে প্রত্যেক মাসে বাড়ি কিনতাম। যাই হোক, সম্ভব হবে না, পাবো না, তো মানে দুধের স্বাদ গুলো মিটানো, এখন আমরা খেয়ে দিয়ে চলে যাবো ইনশাল্লাহ। তো আজকের মতো এখানে বলে, তো ঠিক আছে, আজকের মতো এখানে বিদায়, তো আল্লাহ হাফেজ। আমরা এখনকার খাবো, প্রথমে শুরু করতেছি অরেঞ্জ জুস দিয়ে, সকালের বেলা এটা ব্রেকফাস্ট হয়, প্রথমে অরেঞ্জ জুস, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ নেমত আছে, পরোটার মাংস, তারপরে শুরু হয়ে যাবে এটা। তো এইভাবে আমরা ইনশাল্লাহ চলতেই থাকবো, আর চলার পথে সবার সাথে থাকবো, শেয়ার করবো, এবং আপনারাও ওইভাবে চলবেন, থাকবেন, শেয়ার করবেন, ভালো থাকবেন, আল্লাহর রহমতে সাইকেল থাকবেন, আল্লাহ সকলকে ভালো রাখুন। আর যারা যে যেখান থেকে, পৃথিবীর যে কর্নার থেকে আপনারা দেখেন আমার চ্যানেলটাকে, প্লিজ সম্ভব হলে সাবস্ক্রাইব করবেন, আর যখনই সাবস্ক্রাইব করবেন তখন একটা ওই ঘন্টা বাজাই দিবেন, তো নতুন কোনো, যখনই নতুন কোনো রেসিপি আসবে নোটিফিকেশন পাবেন, এবং আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে দেখবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি একটা লাইক দিয়ে দেখতে থাকেন, দেখতে দেখতে একদিন দেখবেন আমার প্রতি ভালোবাসা একটা জন্ম হয়ে গেছে, তখনই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, আর করলে এই কামটা করে দেবেন। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বাই, টাটা।